আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর গরুরহাটে, দর্শক মনিরামপুর থানা। এখানে বেশ আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কিছু খামার উপযোগী ষাড় গরু দেখাবো। 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছরের গরু দর্শক, কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ষাড় বছর দর্শক ষাড় গরু। ভাই, এটা কত মাস বয়স আনুমানিক? 72 চাচ্ছেন। বয়স কত মাস আনুমানিক? 1 বছর। 1 বছর বয়স। আপনারা শুনলেন দর্শক, এই গরুটা 1 বছর বয়স, 72 মূলত চাচ্ছে মনিরামপুর গরুরহাট থেকে। কত হলে বিক্রি হবে? 66-67। শুনলেন দর্শক, এই গরুটা 66-67 হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে একটা দেখতে পাচ্ছেন কুরাস জাতের গরু। কাকা, কুরাস তো, কত মাস বয়স আনুমানিক? হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর বয়স। আপনারা শুনলেন কুরাস জাতের গরু দর্শক, এটা মূলত পেট মোটা একটা গরু, পেটে কিড়মিড়ি আছে, যত্নের অভাব। চাচ্ছেন কত? 85 চাচ্ছেন বেচা বিক্রি আনুমানিক? 75-75। শুনলেন দর্শক, 75-75। সামনে একটা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে। আমি তো ছাড়ি ধরে যত। চাচ্ছেন কত? দাম চাইছি 65-65 চাওয়া। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 65 মূলত দাম চাচ্ছে। 65 কত হলে হবে আনুমানিক? 55 হলেই হবে। 55। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 55 হলে হবে। 55 হলে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার কাকা। চাচ্ছেন কত? 62 বিক্রি বলেন, 60,000। যখন টাকা দিবে তো কিছু কম আছে, 200 কম দর্শক। এই গরুগুলো মূলত 55-এর আশেপাশেই বিক্রি হবে, 55-এর আশেপাশেই। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু, ডবল নাভি গল কম্বল। আপনারা দেখুন, খুব সুন্দর একটা গরু দর্শক। কাকা, এটা কি জাতের গরু? শায়াল। কোথা থেকে সংগ্রহ করছেন? এই গ্রামে। গ্রাম থেকে? একটু ঘাসটা নামান। গ্রাম থেকে সংগ্রহ করছে দর্শক। টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, লম্বা একটু বড় গরু। বয়স কত মাস আনুমানিক? 7 মাস। 7 মাস। চাচ্ছেন কত? 85 একদম। একদম 80 হলে হবে। 80 হলে বিক্রি হবে দর্শক। আপনারা শুনলেন, একদম 80 হলে বিক্রি হবে। 80, প্রচুর আমদানি হয়েছে। দেখা দেখি দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। যশোর জেলার মনিরামপুর গরুরহাট থেকে সামনে একটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলে কুরবানির জন্য রেডি করতে পারেন। কি জাতের গরু কাকা? ওই কাকার কাছে ওইটি বলতে পারবে না। ওনার গরু, আপনারই এটা? কি জাতের এটা? কুরাস। কুরাস, কুরাস জাতের গরু দর্শক। কুরাস জাতের। বয়স কত মাস আনুমানিক? 12 মাস। 1 বছর। 1 বছর বলতেছে, তবে 1 বছরের বেশি হবে দর্শক। গরুটা একটু বড় গরু, আপনারা দেখতে পাচ্ছেন কুরাস জাতের। এটা চাচ্ছেন কত? ওরা চাচ্ছে 105। 105 মূলত চাওয়া। বেচা বিক্রি 90-এর উপরে বিক্রি হবে দর্শক, 90-এর উপরে। দেখা দেখি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা, এটাও আপনারা চাইলে কুরবানির জন্য রেডি করতে পারেন। এটা কি জাতের ভাই? ফ্রিজিয়ান জাতের গরু দর্শক, বড় গরু। জাস্ট টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন, ফ্রিজিয়ান জাতের গরু। এটা বয়স কত মাস? 15 মাস। আর 14-15 মাস। আপনারা শুনলেন দর্শক, 14-15 মাস। দেখতে পাচ্ছেন, চাচ্ছেন কত? 1,25,000 মূলত চাওয়া। বেচা বিক্রি 110-112 হলে এই গরুটা বিক্রি করবে দর্শক। 110-112 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা দেখি দরদাম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ গরু দর্শক, খামার উপযোগী ষাড় গরু। এটা কার কাকা? কি জাতের গরু? ফ্রিজিয়ান। কত মাস বয়স আনুমানিক? 11 মাস। 11 মাস বয়স দর্শক, ফ্রিজিয়ান জাতের ষাড় গরু। ষাড় গরু, কিনা গরু না বাসার গরু? কিনা গরু। চাচ্ছেন কত? 105। আপনারা শুনলেন দর্শক, এই গরুটা একটু বেশি দাম চাচ্ছে, 1,05,000 টাকা মূলত চাচ্ছে। কত হলে বিক্রি হবে আনুমানিক?
আনুমানিক কত হলে বিক্রি হবে? 102। শুনলেন দর্শক, বলতেছে 102 হলে বিক্রি করবে। দেখা দেখি দরদাম চলতেছে মনিরামপুর গরুরহাট থেকে যশোর জেলা। সামনে একটা দেশি জাতের গরু বেচা বিক্রি চলতেছে দর্শক, দেশি জাত। দরদাম হচ্ছে কাকা, কাকা চাচ্ছেন কত? 72। বেচা কিনা কি বেচা কিনা বলেন, বলেন 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 55 দেব। কত? 70। বলতেছে দর্শক, তবে এত দাম হবে না, এত দাম হবে না। আপনারা একটু দেখে যাচাই বাছাই, তা তো অবশ্যই, আপনারা একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক, সাদা গরু। ভাই এটা আপনার কি জাতের গরু? কি জাতের গরু? দেশি গরু। গরু কয়টা? দুইটা আছে এখানে। একটা চাচ্ছেন কত? 67। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু দেশি জাতের 67 মূলত চাচ্ছে। আনুমানিক বেচা বিক্রি 65। শুনলেন দর্শক, এটা 65 হলে বিক্রি হবে। 65 দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।